বেআইনি হকার উচ্ছেদ করতে উদ্যোগ নিল পুলিশ এবং পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে আগেই সতর্ক করা হয়েছিল। এদিন জেসিবি দিয়ে ফুটপাত দখলকারী বেআইনি দোকানগুলিকে ভেঙে দেওয়া হলো পৌরসভার পক্ষ থেকে। ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার কড়া বার্তার পর নড়েচড়ে বসে পৌরসভাগুলি। বেআইনি হকারদের উচ্ছেদ করতে উদ্যোগ নেওয়া হয়। শনিবার পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে সকাল থেকেই বারাসতে শুরু হয় বেআইনি হকার উচ্ছেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদের কড়া হুঁশিয়ারির পর একাধিক বারাসত জেলা শাসক দপ্তরে বৈঠক করা হয়। বেআইনি হকার উচ্ছেদের বিষয়ে মাইকিংও করা হয় বারাসত শহর জুড়ে। আজ সকাল 10টা থেকে বারাসত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকেরা হকার উচ্ছেদে নামেন। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান। না, এর আগে তো জানানো হয়নি। এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম, এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে শুনেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে, দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি, সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এইভাবেই আমরা দোকানটা চালু করেছি। ফুটপাত ব্যবসায়ী তাপস সুর বলেন, পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল, ফুটপাত ছেড়ে ব্যবসা করতে বলা হয়েছিল। ব্যবসায়ীদের দাবি, পৌরসভার পক্ষ থেকে কাগজপত্র নেওয়া হয়েছে, আমাদের বিকল্প রাস্তা করে দেবে বলেছে। পৌরসভার থেকে মাইকিং করে গেছিল দু তিন দিন, বলেছে সরিয়ে নিয়ে ড্রেনটাকে ড্রেনের পর থেকে স্যার সরিয়ে নিয়ে যাবে, তা এখনো সময় দিয়েছে। তার মধ্যে আমাদের আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে, হ্যাঁ, যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে। এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টটোগুলো তোলাচ্ছে, এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসত। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।